পৃথিবীতে মানুষই একমাত্র এমন জীব নয় যে তার আরামের জন্য একটি আরামদায়ক ও সুন্দর বাড়ি বানাতে পারে। বরং আমাদের অ্যানিমেল কিংডমও এমন সব শিল্পীদের দিয়ে ভরা। এই জীবগুলো হচ্ছে প্রকৃতির আর্কিটেক্ট, যারা কোনো রকম শিক্ষাগত যোগ্যতা ছাড়াই বাসা থেকে শুরু করে সেতু পর্যন্ত তৈরি করতে পারে, যেখানে কিছু প্রাণীরা নিজেদের জন্য বিভিন্ন গুহায় গাছের উপরে বাসার ছাদে ঘর খোঁজে, সেখানে এই জীবগুলো নিজেরাই নিজেদের জন্য আরামদায়ক ও সুন্দর বাড়ি তৈরি করে নেয়, আর নিজের এই সুন্দর বাড়ি তৈরি করার জন্য কঠোর পরিশ্রম করে। তো বন্ধুরা, চলুন দেখে নেই সেই সব প্রাকৃতিক শিল্পীদের। নাম্বার ১, বিভার। এই তালিকায় বিভার সবচেয়ে প্রসিদ্ধ আর্কিটেক্ট। এই জীবটি উত্তর আমেরিকায় পাওয়া যায়, আর তার কাজের ধরন অসাধারণ, কারণ সে নিজের জন্য মাটি, কাদা, লাকড়ি ও ঝাড় দিয়ে বাঁধ বানাতে পারে। এখন আপনি হয়তো ভাবছেন, এই জীবটির আবার বাঁধ বানানোর কি দরকার ছিল? তাহলে আমি আপনাদের জানিয়ে দেই যে বিভার নিজের ভোজনকে অন্য প্রাণীদের নজর থেকে বাঁচানোর জন্য এমনটা করে থাকে। তাদের কাছে বেশ ধারালো দাঁত থাকে, আর ওই দাঁত দিয়ে খুব সহজেই গাছ কেটে ফেলতে পারে, এরপরে বাঁধ তৈরি করে নিতে পারে। সাধারণত তারা 5 ফিট উঁচু আর 6 ফিট চওড়া ড্যামই বানায়, কিন্তু এই কথাটিতে কোনো সন্দেহ নেই যে এরা এর থেকেও বড় বাঁধ বানাতে পারে। এমন একটি বাঁধ আলবার্টা, কানাডাতেও দেখতে পাই, যেখানে বিভার পৃথিবীর সবচেয়ে বড় বিভার ড্যাম বানিয়েছে। এই ড্যামটির কথা এক্সপার্টরা তখন জানতে পারে যখন আমেরিকান গুগল রিসার্চ স্যাটেলাইটের মাধ্যমে সবগুলো বিভার ড্যাম দেখছিল। এই ড্যামটি সেখানকার একটি পার্কের দক্ষিণে অবস্থিত ছিল আর 2,788 ফিট পর্যন্ত ছড়ানো ছিল। আপনারা জেনে অবাক হবেন যে এই বাঁধটি এত বড় হওয়ার কারণে এটাকে মহাকাশ থেকে একদম পরিষ্কারভাবে দেখা যাচ্ছিল। জীববিজ্ঞানীদের ধারণা, এই বাঁধটি বানাতে অবশ্যই 20 বছর সময় লেগেছে। ছোট দেখতে এই জীবটি প্রতিটি ক্ষেত্রে নিজেকে একটি দক্ষ আর্কিটেক্ট প্রমাণ করে। যদিও ধীরে ধীরে আমেরিকায় এদের সংখ্যা কম হয়ে যাচ্ছে, কিন্তু এদের স্বভাব একটুও বদলায়নি। মাটিতে ধীর গতিতে চলা এই জীবটির গতি পানিতে 2 গুণ হয়ে যায়, আর তার এই গতি বাঁধ বানাতে বেশ সহায়ক হয়। সে দিনরাত তার বাড়ি বা বাঁধ বানানোর কাজে ব্যস্ত থাকে। তৈরি হয়ে যাওয়ার পরেও তারা এটা দেখাশোনা করতে থাকে আর সময় সময় তার মেরামত করতে থাকে। এর দ্বারা হয়তো আপনারা বুঝতেই পারছেন এই জীবটি কতটা পরিশ্রমী আর দক্ষ। নাম্বার ২, সোশিয়েবল উইভার। সোশিয়েবল উইভার এই পাখিটিকে দেখে কেউ বলতে পারবে না যে বাড়ি বানাতে এই পাখিটি কতটা পারদর্শী। যদি আপনি কখনো সাউথ আফ্রিকা জঙ্গলে যান, তাহলে তাদের একটা নির্দেশন আপনি অবশ্যই দেখতে পাবেন। আসলে ছোট আকারের এই পাখিটি পাখিদের মধ্যে সবচেয়ে বড় বাসা বানানোর জন্য বিখ্যাত। তারা একটি স্থায়ী বাসা বানায় যাতে 400-এর অধিক উইভার একসাথে থাকতে পারে। তাদের বানানো এই বাসা এতটা মজবুত হয় যে 100 বছরেও এর কোনো ক্ষয়ক্ষতি হয় না। এই কারণে এই প্রজাতির অনেকগুলো প্রজন্ম একটা বাসাতেই থাকতে পারে। লামেভিয়ার এই পাখিগুলো বিশেষ করে লম্বা গাছ অথবা কারেন্টের টাওয়ারের উপরে বাসা বানায়। তারা কাঠ আর শুকনো লতাপাতা দিয়ে তাদের বাড়ি তৈরি করে। তাদের বাসা শুকনো ঘাসের একটি গোলের মতো হয়, যার ভেতরে পাখিদের জন্য আলাদা আলাদা চেম্বার রয়েছে, যেন তারা অনায়াসে নিজের বাসায় ডিম দিতে পারে আর তাদের ছোট বাচ্চাদের সাথে সময় কাটাতে পারে। এই বাসাটি গরমের দিনে ঠান্ডা আর শীতের দিনে গরম থাকে। সেই সাথে পাখিদের সকল সুরক্ষার কথা চিন্তা করেই এই বাসাটি বানানো হয়। বাসাটির ভেতরে যাওয়ার রাস্তা নিচের দিকে হয়, যেখানে ছোট ছোট গর্ত থাকে। এই গর্তের আকার 3 ইঞ্চির হয়ে থাকে, যার কারণে প্রবেশ দরজা দিয়ে শুধু এই পাখি ভেতরে যেতে পারে আর তাদের শিকারীরা চাইলেও তাদের কোনো ক্ষতি করতে পারে না। সোশিয়েবল উইভার তাদের বাসাকে অনেকগুলো জিনিস মাথায় রেখে তৈরি করে, এই কারণে এই বাসাটি এত বেশি বিখ্যাত। তারা তাদের কঠোর পরিশ্রমের কারণেই এত সুন্দর আর আরামদায়ক বাসা তৈরি করতে পারে। নাম্বার ৩, ক্যাথেড্রাল টার্মিটস। ঘরে থাকা অলস উইপোকা তো আমরা সবাই দেখেছি, কিন্তু অস্ট্রেলিয়ায় থাকা এই পরিশ্রমী উইপোকাগুলোকে দেখে নিন। সাধারণত উইপোকারা একসাথে কাঠের টুকরোর উপরে হামলা করে আর ভেতর থেকে সেটাকে ফাঁকা করে দেয়। এই ছোট প্রাণী যে কোনো বস্তুর ভেতরে মাটির ছোট একটা কলোনি তৈরি করে, কিন্তু আমরা যে উইপোকার কথা বলছি সেটা ছোট নয়, বরং 15 ফিট লম্বা কলোনি তৈরি করার জন্য পরিচিত। ক্যাথেড্রাল টার্মিটস নামের এই উইপোকাদের তৈরি কলোনিটি কোনো বিল্ডিং নয়, বরং সম্পূর্ণ একটি মহল যেখানে অসংখ্য উইপোকা বসবাস করে। উইপোকার দ্বারা তৈরি এই মহলটি এত বড় যে পৃথিবী জুড়ে অনেক মানুষ এটাকে দেখতে আসে। প্রায় 15 ফিট লম্বা এই বিল্ড কোনো মহলের চেয়ে কম কিছু মনে হয় না।
এটাকে বানানোর জন্য তারা বিশেষ করে মাটি, কাঠ ও তাদের লালা ও মলের ব্যবহার করেছে। আপনারা জেনে অবাক হবেন যে উইপোকা এই বিল্ড পুরো পরিকল্পনা করে তৈরি করেছে। এই ঘরটির ওপরের অংশে খাবার রাখা হয় আর নিচের অংশে তারা থাকে। বিল্ডের ভেতরে মিটিং এর জন্য আলাদা কক্ষ তৈরি করা হয়েছে। এছাড়া যখন বৃষ্টির পানি এই বিল্ডের ভেতরে আটকে যায়, তখন এই উইপোকারা সেই পানিতে চাষাবাদ করে। এসব সুবিধার সাথে এই বিল্ড কোনো তাজমহল থেকে কম কিছু নয়। বলা হয় যে এই ছোট জীবগুলো অ্যানিমালস কিংডমের সবচেয়ে সেরা আর্কিটেক্ট। নাম্বার ফোর, উইভার অ্যান্ট। এই কথাটিতে কোনো সন্দেহ নেই যে পিঁপড়ে পৃথিবীর সবচেয়ে পরিশ্রমী প্রাণী। তাদের পরিশ্রমের কারণেই তারা এত বড় একটা সংগঠন তৈরি করতে পারে। কিন্তু উইভার অ্যান্ট পিঁপড়েদের বাকি প্রজাতির থেকে একদম আলাদা, কারণ এই পিঁপড়ে জমিতে থাকার চেয়ে গাছে থাকতে বেশি পছন্দ করে আর নিজেদের জন্য একটা বাসা তৈরি করে, যা তৈরির জন্য তাদের লাভা সেলের প্রয়োজন হয়। সেন্ট্রাল এশিয়া আর সাউথ ইস্ট এশিয়াতে থাকা এই পিঁপড়েগুলোর সংখ্যা অনেক বেশি। নিজেদের লাভা দ্বারা তৈরি এই পিঁপড়েগুলো পাতার বোনাই করে আর নিজের জন্য একটা খুব সুন্দর মহল তৈরি করে। সংখ্যায় বেশি হওয়ার কারণে এই পিঁপড়েগুলো একসাথে একটি বাসায় থাকা মুশকিল হয়ে পড়ে। এতে তারা সবাই মিলে অনেকগুলো বাসা একসাথে তৈরি করার মাধ্যমে বড় একটা কলোনি তৈরি করে। এর বাসা এতটা মজবুত হয় যে প্রবল বৃষ্টিতেও এদের বাসার কোনো ক্ষতি হয় না। সহজ ভাষায় বলতে গেলে উইভার অ্যান্ট খুব ভালো মতোই জানে একটা ওয়াটারপ্রুফ বাড়ি কিভাবে তৈরি করতে হয়। আকারে ছোট হওয়ার পরেও এই জীবের এই গুণটি সত্যিই প্রশংসনীয়। নিজের বুদ্ধিমত্তার প্রয়োগ করে তারা তাদের বাসা এমনভাবে তৈরি করে যে কোনো শিকারই তাদের বাসার ভেতরে ঢুকতে পারবে না। বাসাটি চারদিক দিয়ে বন্ধ থাকে আর তার মুখে ছোট একটা গর্ত থাকে যাওয়া আসার জন্য। যদি ভুল করেও কোনো পোকা বাসার ভেতরে ঢুকে যায়, তাহলে তাদের বেরিয়ে আসা মুশকিল হয়ে পড়ে, কারণ ভেতরে থাকা সব পিঁপড়েগুলো তাদের উপরে হামলে পড়ে আর ওই প্রাণীটির বেঁচে ফেরা মুশকিল হয়ে যায়। আর তারা কিছুক্ষণের মধ্যেই ওই প্রাণীটিকে নিজের শিকার বানিয়ে নেয়। উইভার অ্যান্টের বিশেষ গুণগুলো হয়তো শুনে আপনারা বুঝতেই পারছেন এরা কত বড় আর্কিটেক্ট। নাম্বার ৫, সোয়ালো বার্ড নেস্ট। যেখানে পৃথিবীর অন্যান্য প্রাণীরা বাসা বানানোর জন্য ঘাস, মাটি, লতা পাতার ব্যবহার করে, সেখানে সোয়ালো বার্ড একদম আলাদা। আর এদের বাসা তৈরির পদ্ধতিও অন্যরকম। আপনারা জেনে অবাক হবেন, চায়নার এই পাখিগুলো নিজের লাভা ব্যবহার করে নিজের বাসা তৈরি করে আর এটাকে মজবুত রাখার জন্য সে সবসময় লাভা ফেলতে থাকে। আর এর থেকেও বেশি অবাক করা বিষয় হচ্ছে, চায়নার মানুষ এর বাসাকে খুব শখ করে খায় আর অনেক খাদ্য তৈরিতেও এর ব্যবহার করে। প্রায় ৪০০ বছর ধরে সোয়ালো বার্ডের বাসা দ্বারা তৈরি স্যুপ আর ডিশ চায়নায় বেশ বিখ্যাত। চায়নার লোকেদের মতে এই বাসাটিতে ওইসব পুষ্টি উপাদান রয়েছে যা শরীরকে একদম সুস্থ রাখে আর বিশেষ করে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে। এসব কারণে রাষ্ট্রের বিভিন্ন বাজারে এটাকে চড়া দামে বিক্রি করা হয়। এই বাসাটি দেখতে সাদা রঙের হয় আর এই পাখিরা তাদের বাসা এমন জায়গায় তৈরি করে যেখানে ছাদ থাকে। তাদের বাসাটি আকারে খুব ছোট হয়, যার ভেতরে যাওয়ার জন্য ছোট একটা দরজা থাকে। বাচ্চাদের খাবার দেওয়ার জন্য ওই দরজা দিয়ে যাওয়া আসা করতে হয়। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করুন আর আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন।